গত 25 বছরে খুন হয়েছে 24 জন। তারা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। তাদের গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বলছি লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন বশিরপুরের কথা। অনেকে বলেন খুনো খুনির এলাকা। তুচ্ছ ঘটনা হত্যাকাণ্ড পর্যন্ত গড়ায় এ ইউনিয়নে। সবশেষ মঙ্গলবার রাতে বশিরপুর বাজার এলাকায় যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। নোমান জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মদতে দীর্ঘদিন ওই ইউনিয়নে লাগামহীন সন্ত্রাসী চলছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 1998 সালে প্রকাশ্যে দফাদার আবুল বাশারের পায়ে প্রথম গুলি করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি। সেই থেকে শুরু এই নিরাপত্তাহীনতা থেকে এই দেশের মানুষকে, এই এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা সন্ত্রাস করে, যারা মানুষ মারে, তাদের আমার কোন রাজনৈতিক দল নাই, তাদের কিছু রাজনৈতিক। একই বছর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান বাবুলকে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে চলছে ধারাবাহিক সন্ত্রাস নৈরাজ্য। একে একে হত্যা করা হয় 24 নেতাকর্মীকে। গত 30 সেপ্টেম্বর রাতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন পাটোয়ারিকে গুলি করে হত্যা করা হয়। 2021 সালের 4 আগস্ট হত্যা করা হয় 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে। 2013 সালের 22 নভেম্বর ঘুমন্ত অবস্থায় যুবলীগ নেতা মোর্শেদকে হত্যা করে সন্ত্রাসীরা। 2015 সালে 17 জন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল্লাহকে গলা কেটে হত্যা করা হয়। একই বছরের 21 মার্চ গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় চাটখিলের আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী গোলাম মাওলানাকে। ২০১৬ সালের 25 মে প্রকাশ্যে স্থানীয় বিএনপি নেতা সহোদর ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহিম হোসেন রতনকে গুলি করে হত্যা করা হয়। একই বছরের 5 আগস্ট হত্যা করা হয় 3 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ ফয়সালকে। নোমান ও রাকিব হত্যাকাণ্ডে আবুল কাশেম জিহাদিকে দায়ী করছে ভুক্তভোগী পরিবার। জিহাদি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নিজের নামে বাহিনী গঠন করে এলাকায় 2 যুগ ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সুপ্ত বাসনা জাগ্রত আছে, তাদের সেই জাগ্রত বাসনা যাতে নিভে যায় এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে তাদের এই হত্যাকাণ্ডের সমাপ্তি ঘটে এই ইউনিয়নে, ভবিষ্যতে যাতে আর কেউ এই জাতীয় সাহস। তারা বশিকপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, নারী নির্যাতন, অপহরণ, দখল সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, নোমান ও রাকিবের স্বজনরা ঘটনার পর থেকেই কাশেম জিহাদিকে দায়ী করছেন। দলীয় কোন্দল ও আধিপত্য নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এই ঘটনায় ফাঁসাতে চাচ্ছে। এর আগে আলাউদ্দিন হত্যার ঘটনায় আমাদের নেতাকর্মীদের জড়ানো হয়েছে, অথচ এইসব ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।